বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি গ্লোফেন আইড্রোপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্লোফেন আইড্রোপি গ্লোভ কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লোরাম ফেনিকল। এটি সাধারণত গ্লোফেন নামেই পাওয়া যায় এবং এটি গ্লোফেন আইড্রোপ আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত গ্লোফেন আইড্রোপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে জীবাণু দ্বারা সংক্রমণ, চোখে অ্যালার্জি, চোখে অতিরিক্ত চুলকানি সৃষ্টি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ধুলিকণা যাওয়া, ধোঁয়া কিংবা ঠান্ডা বাতাস লাগা, রক্তবাহী নালীগুলোতে প্রদাহ সৃষ্টি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে ওঠা, চোখে বাতাস লাগা, সর্বদাই চোখে বালির মতো কিছু অনুভূতি হওয়া, কনজিপটিভা ও কর্নিয়া রোগের সংক্রমণ, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত গ্লোফেন আইড্রোপটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া যে সকল রোগীদের ভাইরাসজনিত চোখে বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হওয়া, ভাইরাসের কারণে চোখ ফুলে ওঠা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা সৃষ্টি হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে অতিরিক্ত অ্যালার্জি সৃষ্টি হওয়া, এটি জীবাণু দ্বারা অনেক সময় সৃষ্টি হয়ে থাকে, এ সকল সমস্যা দূর করার জন্যই তো মূলত গ্লোফেন আইড্রোপটি দেওয়া হয়ে থাকে। গ্লোফেন আইড্রোপটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত চোখে দৈনিক 1 ফোঁটা করে 3 থেকে 4 বার গ্লোফেন আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। গ্লোফেন আইড্রোপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীর চোখ দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর চোখে কি ধরনের সমস্যা রয়েছে, কিংবা রোগীর চোখে যে চুলকানি সৃষ্টি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে ওঠা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে গ্লোফেন আইড্রোপটি দ্বারা রোগীর চোখের সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর গ্লোফেন আইড্রোপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই গ্লোফেন আইড্রোপটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গ্লোফেন আইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন চোখে অতিরিক্ত জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, চোখে ব্যথা করা, চোখ ফুলে ওঠা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্লোফেন আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের গ্লোফেন আইড্রোপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত কিংবা দোকানদার যদি আপনাকে ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন দিয়ে দেয় আর আপনি যদি এটি ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।